প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত বাজেট সংস্কার সম্ভব নয় বলে মনে করেন শিক্ষক ও মানব সম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা। আর গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, দেশের ভোগ্যপণ্যের বাজার গুটি কয়েক কোম্পানির হাতে। যারা বাজার নিয়ন্ত্রণ করেন তারাও এসব কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। রাজধানীর একটি হোটেলে ফেডারেল বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের এক আলোচনায় এসব কথা বলেন তারা। ইমরানুল আজিম চৌধুরীর প্রতিবেদন। প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করে এফবিএইচআরও। এতে বক্তারা বলেন, দেশের নিয়ন্ত্রণ সংস্থাগুলো চলছে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে, এই জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা। এ সময় গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, রেফারি খেলোয়াড় সব একই দলে, ভুক্তভোগী জনগণ। বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারটা যেরকম করে গুটি কয়েক কোম্পানির হাতে বন্দী হয়েছে, চিনি, তেল, আটা, ডিম ইত্যাদি, পেঁয়াজ, সেখানে কম্পিটিশন কমিশন আছে, ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, ইত্যাদি আছে, কিন্তু কোথাও কোনো মানে পরিবর্তন ঘটছে না। এর কারণ একটাই, খেলার মাঠে যদি রেফারি আর খেলোয়াড় একই দলের হয়, গোল যেদিকে হওয়ার সেদিকে হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে রেফারি আর খেলোয়াড় একই দলের, মানুষ শুধু গোল খেয়ে যাচ্ছে। আলোচকদের মতে, শিক্ষার গুণগত মান উন্নয়ন, যুবকদের উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি ও তাদের হাতে কলমে শিক্ষা নিশ্চিত করলেই দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব। আমাদের যেই পরিমাণ লোক যে যায়, বহুবার আমি বলেছি, এই লোকগুলো একদম আমরা পলিশ করতে পারি, তাদেরকে যদি আমরা একটু ট্রেনিং করে দিতে পারি, তাদের ফরেন কারেন্সি আর্নিং এর পরিমাণটা 70 বিলিয়ন থেকে রাতারাতি 34 বিলিয়ন ডলারে যাবে। বাজেট যখন তৈরি করা হয় তখন কিন্তু বলা হয়েছিল ইয়োদের উপর ফোকাসটা বেশি করা হবে, মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন, আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু সে আশাটা আমাদের প্রতিফলন হয় নাই। কিছু অসাধু ব্যক্তি ব্যবসায় পরিণত করছে শিক্ষাকে, এ কারণে ব্যাহত হচ্ছে প্রকৃত শিক্ষা বলে জানান বক্তারা। আমাদের এডুকেশনে যদি ভুল থাকে, আমাদের মানুষের মধ্যে যদি ভুল থাকে, আমাদের মধ্যে যদি ষড়যন্ত্র থাকে, 75-এর মতো আমরা যদি ষড়যন্ত্রই করতে থাকি, এই নেচার যদি আমাদের থাকে, আমাদের নিজেদের উপর বিশ্বাস না থাকে, তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আগামী বাজেট হবে মানব সম্পদ উন্নয়নমুখী, এমন প্রত্যাশাও করেন বক্তারা। ইমরানুল আজিম চৌধুরী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।